চলতি আমন মৌসুমের ধান চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ফিতা কেটে এ সংগ্রহ উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান খুরশেদ আলম খোকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে সরকারিভাবে 26 টাকা কেজি দরে মোট 803 মেট্রিক টন আমন ধান ও 37 টাকা কেজি দরে 1467 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। 17টি রাইস মিল 432 মেট্রিক টন চাল সরবরাহ করতে সরকারের সাথে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে মঙ্গলবার দুপুরে নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান আমন ধান চাল সংগ্রহ উদ্বোধন করেছেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বুরহানউদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক লুৎফর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মিল মালিক সমিতির সভাপতি জয়েনউদ্দিন, সাধারণ সম্পাদক মির্জা জাহাঙ্গীর আলম বুলবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নকলায় 423 মেট্রিক টন ধান ও 659 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যে 28টি রাসমিলের সাথে চুক্তি করা হয়েছে।